হ্যালো বন্ধুরা, আমরা যে বাংলাদেশে আসছি বা বাঙালি আসছি, তাদের একটা সমস্যা অনেক সময় পড়তো, সেটা হচ্ছে যে আমরা কারোর সাথে ইংলিশে চ্যাটিং করতে গেলে সেটা ঠিকমতো চ্যাটিং করতে পারি না, এবং আমরা ইংলিশে কথা বলতে পারি না, সেটা হচ্ছে আমরা ঠিকমতো ইংলিশ না জানার কারণে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে দারুণ একটি ট্রিক শেয়ার করব। আপনি জাস্ট আপনার লেখাটা আপনি বাংলায় লিখবেন, কিন্তু আপনার বন্ধুর কাছে বা আপনি যাকে মেসেজটা পাঠাতে চান তার কাছে আপনার মেসেজটা আপনার ইংলিশে চাইলে ইংলিশে চলে যাবে, আপনার হিন্দিতে চাইলে হিন্দিতে চলে যাবে, আপনি যেই ভাষাই চান তার কাছে অটোমেটিক আপনার ট্রান্সলেট হয়ে তার কাছে চলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা লেখা লিখতেছি, আমি বললাম তুমি কি আমাকে মেরে ফেলতে চাও। তো ধরেন এই কথাটা আমি লিখলাম, সেটা হচ্ছে বাংলায় লিখলাম। দেখেন আমাদের একটা টাইপিং করার মানে সেটা হচ্ছে জি বোর্ডটা চলে আসছে, মানে গুগল কিবোর্ড আর কি যেটাকে বলা হয়। তো এটার মধ্যে আমি জাস্ট লিখলাম, লেখার সাথে সাথে আমার জাস্ট লেখাটা আমার যাকে আমি সেন্ড করতে চাই বা যে কোনো বিষয়ে আপনি সেন্ড করতে চান সেটা এখানে চলে যাবে। তো বন্ধু, এটার জন্য অবশ্যই আপনাকে কিছু কাজ করে নিতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এভাবে চাইলে আপনি চাইলে ধরেন অন্যান্য ভাষাতে আপনি জাস্ট আপনার বন্ধুকে পাঠাতে পারেন। ধরেন চাচ্ছেন যে আপনার এক ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে আপনি কথা বলবেন, তো আপনি জাস্ট আপনার লেখাটা বাংলায় লিখবেন, কিন্তু তার কাছে আপনার ইন্ডিয়ান মানে ট্রান্সলেট হয়ে মানে হিন্দিতে ট্রান্সলেট হয়ে তার কাছে লেখাটা চলে যাবে। এখানে সারা বিশ্বের আপনার লেখা আছে, তো আমি অবশ্য এখানে হিন্দিটা খুঁজতেছি। তো এখানে জাস্ট আপনার হিন্দি বা যে কোনো ভাষায় যদি আপনি চান, ইংলিশ হতে পারে, জার্মান ভাষা হতে পারে, যে কোনো ভাষায় আপনি জাস্ট আপনার লেখাটা বাংলায় লিখবেন আর তার কাছে আপনার অটোমেটিক চলে যাবে হচ্ছে হিন্দিতে। তো দেখুন বন্ধুরা, আমি হিন্দিতে একটা লেখা লিখতেছি, হিন্দি আমি বললাম তুমি কি আমাকে মেরে ফেলতে চাও। ধরেন এই লেখাটা আমি জাস্ট অটোমেটিক একটা লেখা আপনাদেরকে দেখানোর জন্য লিখলাম, তো জাস্ট আমি পাঠাইলাম তার কাছে হিন্দিতে, অটোমেটিক এটা চলে যাবে। তো বন্ধুরা, এই সিস্টেমটার জন্য আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা আপনারা ফার্স্ট হলে দেখেন, আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে আপনারা এই সিস্টেমটা আপনার ফোনে চালু করুন। আপনি চাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো যে কোনোভাবে আপনি চাইলে চ্যাটিং করতে পারবেন বা টাইপিং করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। তো দেখেন প্লে স্টোরে চলে যাবো, তার প্রথম আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে আমি আগে ইংলিশ করে নিই আমার যে এখানে ল্যাঙ্গুয়েজটা, এখানে ধরেন ইংলিশটা আমি দিয়ে দিই। তো ইংলিশ করার জন্য দেখেন ট্রান্সলেট লেখে আমি এখানে ট্রান্সলেটরটা, গুগল ট্রান্সলেটর অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে যাদের আছে তারা তো আছে, আর যাদের না আছে তারা ইনস্টল করে নিব। দেন আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গুগল বা জি বোর্ড লিখে আপনারা সার্চ করবেন, জাস্ট জি বোর্ড লিখে আপনারা সার্চ করবেন, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোন ইনস্টল করে নেবেন। দেখুন বন্ধু, আমি অলরেডি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর বন্ধুরা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ট্রান্সলেট অ্যাপের মধ্যে চলে যেতে হবে। খুবই সিম্পল কাজ, আমরা হয়তোবা এটা অনেকই কঠিন মনে করছি, কঠিন কিছু না। আপনি ট্রান্সলেটর অ্যাপ্লিকেশনটার মধ্যে যখন আপনি যাবেন তখন থ্রি ডট মেনুতে আপনি প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে দেখবেন যে আপনার অফলাইন ট্রান্সলেটে ট্রান্সলেশন নামের একটা অপশন চলে আসবে। তো আপনি যেখানে বাংলাটা দেখতে পাবেন সেটাতে আপনি ডাউনলোড করে নেবেন, মানে আপনি ইন্টারনেট ছাড়াও যাতে আপনি চ্যাটিং করতে পারেন। তো আপনি বাংলাতে এখানে আপনার হয়তো 5-10 MB মতো লাগতে পারে, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। করার পর আপনার কাজ শেষ। এখন বন্ধুরা, আমরা জাস্ট চ্যাটিং করার জন্য ধরেন আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখন দেখেন আমাদের জিবোর্ডটি কিন্তু আমাদের দেখেন এখান থেকে বা আমাদের সেটিংস থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি কিন্তু অলরেডি এটা এখন আমার ফোনে রিডমি কিবোর্ডটা আমি ইউজ করতেছি, তো আমি জিবোর্ডটা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে আপনার একটা গুগলের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন গুগলের একটা চিহ্ন। আপনি এই গুগলের চিহ্নটার মধ্যে আপনি প্রেস করুন, প্রেস করার পর এখানে ট্রান্সলেটের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ট্রান্সলেটের চিহ্নটা আপনি এখানে ক্লিক দিবেন। তো বন্ধুরা ধরেন হচ্ছে আমি বাংলায় লিখতে চাই, বাংলায় লিখে সেটাকে আমি হিন্দি অথবা ইংলিশে পাঠাতে চাই। তো ধরেন আপনি এটা এখানে যেটাই লিখতে চান আপনি জাস্ট এখানে টাইপ করবেন আমার কাছে, ধরেন হচ্ছে এইভাবে আপনি জাস্ট আমার কাছে মনে হয় না, তো আমার কাছে মনে হয় না, জাস্ট আমি এটা লিখলাম আমার কাছে মনে হয় না, তো এটা ইংলিশটা অটোমেটিক ট্রান্সলেট হয়েছে আই ডো নট থিঙ্ক সো, তো জাস্ট আমি সেন্ড করে দিলাম। তো বন্ধুরা খুবই ইজি, এবং আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে এই সিস্টেমটার মাধ্যমে চেকিং করতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমি বলবো যে একটা লাইক দিবেন কষ্ট করে, আর কমেন্টস করে জানান আপনাদের ট্রিক্সটি কেমন লাগলো, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও যাতে এই সিস্টেমটি জানতে পারে। অনেকের ইংলিশের সমস্যা হয়ে থাকে, তাই আমি বলবো যে এই সিস্টেমটি আপনাদের জন্য বা আমাদের জন্য স্পেশালি আমরা যারা বাঙালি আছি তাদের জন্য অনেক কাজে দিবে, যারা স্পেশালি ইংলিশ জানি না।